বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ চলে এসেছি দারুণ একটি উপকারী ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিও থেকে সবাই ভীষণ উপকার পাবে। তো এখানে একটা বাটিতে দেখো 7 থেকে 8টা লবঙ্গ নিয়ে নিয়েছি। তোমরা 8টা 10টা লবঙ্গ নিয়ে নেবে। আজ যে বিষয়ের ওপর ভিডিওটা হতে চলেছে সেটা হলো বাড়ি থেকে সমস্ত মশা তাড়াবার উপায়, মশা বা পোকামাকড়। এখন বর্ষার সময়, খুবই ডেঙ্গু হচ্ছে চারিদিকে, তাই জন্য ভাবলাম এই ভিডিওটা বানানো খুবই দরকার, আমার সকল বন্ধুদের ভীষণ উপকারে আসবে। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। তো প্রথমে আমি এই লবঙ্গটা ভালো করে গুঁড়ো করে নেব। আমি আজকে 2টো টিপস তোমাদের সাথে শেয়ার করব, দুটোই ভীষণ উপকারী। পুরো ভিডিওটা দেখো, খুব উপকার হবে। তো লবঙ্গটা গুঁড়ো করে এখন আমি একটা কাপের মধ্যে নিয়ে নেব। তোমরা বাড়িতে কোনো ভাঙা বাদ দেয়া কাপ থাকলে সেটাও ব্যবহার করতে পারো, বা বাদ দেয়া স্টিলের কোনো বাটি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ন্যাপথলিন। তোমরা যদি বেশি করে বানিয়ে দীর্ঘদিনের জন্য সংগ্রহ করে রাখতে চাও তাহলে এখানে বেশি পরিমাণে ন্যাপথলিন নিতে পারো। আমি এখনকার মতো করব, তাই জন্য 2টো নিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে নেব। তো দেখো, একটা কাগজের মধ্যে দিয়ে এমন করে কিছু দিয়ে একটা ঘা দিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। এই ন্যাপথলিনের গুঁড়োটাও এখন আমি এই কাপের মধ্যে দিয়ে দেব। এখন আমার লাগবে, আমরা যে হলুদ রান্না করি সেই হলুদ, 1/2 চামচ পরিমাণে হলুদ এর মধ্যে দিয়ে দেব। আর লাগবে 2 টুকরো কর্পূর। দেখো, আমরা এখানে 2 টুকরো কর্পূর নিয়ে নিয়েছি। এভাবেই নিয়ে নেবে। কর্পূর আমাদের বাড়িতে পুজোর কাজে ব্যবহার হয়। কর্পূরটাকেও আমি এখন গুঁড়ো করে নেব। এটা কিন্তু শুধু যে মশা পোকামাকড় যাবে তা নয়, কর্পূরটা বাড়িতে জ্বালানো খুবই ভালো। কর্পূর বাড়িতে জ্বালালে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যায়, তাই জন্য এটাতে যে মশা যাবে তা না, বাড়ির নেগেটিভ এনার্জিও চলে যেয়ে উপকার করবে তোমাদেরকে। তো দেখো, এখন এই সবকটি মিশ্রণ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এই কাগজটা দিয়েই মুড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে বাদ দেওয়া কোনো চামচ থাকলে, যার কখনো ব্যবহার করবে না তেমন জিনিসও কিন্তু ব্যবহার করতে পারো। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। এখন লাগবে একটা দেশলাই। আমি এখানে 2টো দেশলাই কাঠি ভেঙে নিয়েছি। দেখো, এটা এই কাপের মধ্যে বসিয়ে দেব। বারুদের মাথাটা ওপর দিকে করে বসাতে হবে, যাতে আমরা আগুনটা ভালোভাবে ধরিয়ে দিতে পারি। তো দেখো, এভাবে কিন্তু 2টো দেশলাইয়ের কাঠি আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আরেকটা দেশলাই জেলে আগুনটা ধরিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু আগুনটা জেলে দিয়েছি ওর মধ্যে। আর যেহেতু ওর সাথে কর্পূর ন্যাপথলিন আছে, সেই জন্য সহজে আগুনটা ধরেও যাবে। তো বাড়িতে সকাল সন্ধে 2 বার যদি এভাবে 2 মিনিট, সামান্য 2 মিনিট এটা জেলে দাও, বাড়িতে কোনো রকম কোনো মশা ঘরে থাকবে না ও পোকামাকড়ও কোনো উৎপাত হবে না। এটা আশা করি খুবই উপকার হবে তোমাদের। তো বন্ধুরা, দ্বিতীয় টিপসটি তো আমি অবশ্যই দেখাবো, সেটাও ভীষণ কার্যকারী। তবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আগুনটা খুবই জোরে জ্বলে গেছে, তো তাই জন্য একটু সমস্যাই হলো। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে আরেকটা টিপস বলে দেব, ভীষণই কার্যকারী ও উপকারী। আমাদের সবার বাড়িতেই কম বেশি এরকম জলের বোতলগুলো থাকে। তা এমন একটা জলের বোতল নেবে আর এর গায়ে বড় বড় ছিদ্র করে নেবে। আর বাজারে দোকানে খুব সহজে ন্যাপথলিন কিনতে পাওয়া যায়, আমার কাছে আর 2টো আছে।
তো আমি এগুলো সবসময় ঘরে দিয়ে রাখি। তোমরা এক প্যাকেট এনে পুরো প্যাকেটটাই এই জলের বোতলের ভেতরে ভরে দেবে, জল থাকবে না কিন্তু, খালি বোতলে, পরিষ্কার একটা শুকনো বোতলে ছিদ্র করে গায়ে তার মধ্যে ন্যাপথলিনটা ভরে দেবে। এভাবে মুখটা আটকে দিয়ে যে কোনো রুমের মধ্যে বসিয়ে রাখবে, তাহলে দেখবে সেই রুমে আর কোনো মশার উৎপাত থাকবে না। ন্যাপথলিনের গন্ধে মশা, পোকামাকড়, এমনকি সাপও কিন্তু সেই রুমে আসে না। অনেক সময় আমরা দেখে থাকি যে মশারি না টানিয়ে অনেকে ঘুমায় এবং ঘুমের মধ্যে সাপে কামড়ে দেয়। তো রুমে যদি তুমি এইভাবে ন্যাপথলিন রেখে দাও, তাহলে কিন্তু ন্যাপথলিনের গন্ধে কখনোই সাপ আসবে না রুমের মধ্যে। আশা করি এই টিপসটিও তোমাদের খুবই কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার সাথে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।